বর্জ্য নিষ্কাশনের আমাদের সেকেন্ড পর্শনটা আমরা এখন দেখব সেকেন্ড পর্শনে বেসিকলি কী আছে নেফ্রন নিয়ে যত কথা আছে আর কি এই অংশটা আমরা দেখব কারণ আগের ক্লাসটাতে আমরা কি দেখেছি আমরা পুরো কিডনিটা দেখছি রাইট তাহলে এখন আমরা মাইক্রোস্কোপিক স্ট্রাকচারগুলো এখন দেখা শুরু করব ফার্স্ট দেখো তোমরা জানো যে একটা বৃক্ষ বা একটা কিডনির গাঠনিক এবং কাজের একক হচ্ছে নেফ্রন তাই না যেমন ফুসফুসের ক্ষেত্রে হচ্ছে অ্যালভিওলাস লাইক দ্যাট সংখ্যা তোমরা সংখ্যাটা দেখবা এবং তোমরা দৈর্ঘ্যটা দেখবা সহজ আছে হ্যাঁ পরিস্রুত একটা নেফ্রন বা নেফ্রন তো সবসময় কি করে ফিল্টার করে তো দুইটা কিডনিতে নেফ্রন দেখবা এ পরিস্রুত শব্দ হচ্ছে কতটুকু ফিল্টার হইলো ফিল্টার হয়ে নিচে যেটা আমরা পাবো ওকে এটা পাই আমরা একশো পঁচিশ এম এল এটা কিন্তু মূত্র না ফিল্টার হওয়ার পর পরে আমরা যেটা পেয়েছি এটা কিন্তু মূত্র না কারণ এখান থেকে একশো চব্বিশ ফিরে যায় তাহলে মাত্র ওয়ান এম মূত্র তৈরি হয় ওকে তাহলে প্রত্যেক মিনিটে প্রত্যেক মিনিটে পার মিনিট পার মিনিট প্রত্যেক মিনিটে আমাদের কিডনি কতটুকু ফিল্টার করতে পারে একশো পঁচিশ ফিল্টার করতে পারে আবার একশো চব্বিশ এম এল ফিরায় রক্তে পাঠায় দেয় যে দরকার নাই তোমার এগুলো নিয়ে যাও তাহলে মাত্র ওয়ান এম থেকে যায় সেই ওয়ান এম এলটায় ইউরিনে পরিণত হয়ে যায় খুব ইম্পর্টেন্ট কিন্তু এই অংশটা অনেকেই কিন্তু বোঝে না এটা ঠিক আছে তাহলে টোটাল ফিল্টার হচ্ছে এক মিনিটে একশো পঁচিশ এম আর বাকি একশো চব্বিশ এম এল ফেরত যাচ্ছে এবার চলে আসি আমরা যে নেফ্রন আছে নেফ্রনে আমি একটা ছোটো ছবি অ্যাড করি এই যে দেখো তোমরাই বলো তো আমাকে এখানে যদি কিছু থাকে তাহলে এটা আবরণ না এটা আবরণ না চারপাশে আর আবরণ মানে তো ক্যাপসুল রাইট তো এটার নাম হচ্ছে ক্যাপসুল বা বোমেন্স ক্যাপসুল তো বোমেন্স ক্যাপসুলের কিন্তু দুইটা আবরণ থাকে এই যে একটা আবরণ এই দেখো এখানে একটা আবরণ মাঝখানে যে স্পেসটা রয়েছে এটা হচ্ছে দুই আবরণের মাঝখানে থাকে একটা স্পেস কোনো ফ্লুইড যদি এখান থেকে এই যে এখানে যায় এখান থেকে এই যে ধীরে ধীরে এটা দিয়ে যাইতে থাকে নেফ্রনে এটাতে যাইতে থাকে সো দেখো এখানে যেগুলো আবরণ রয়েছে এগুলো আইসের মতো মাছের যেমন আইস পাতলা পাতলা হয় এটাকে আমরা বলি আইসাকার আবরণী বা আইসাকার এপিথেলিয়াম বা ওইটা আরেক নাম হলো স্কোয়ামাস এপিথেলিয়াম ঠিক আছে পাতলা পাতলা আর কি পাতলা পাতলা হইলে সুবিধা কী জানো সুবিধা হচ্ছে যে এটার ভেতর দিয়ে কোনো কিছু যাতায়াত করা সহজ হয় আচ্ছা বাট এই যে এই জায়গায় যে আবরণগুলো থাকে একটু খেয়াল করো ওই যে ক্ষণপদের মতো আছে আছে না ক্ষণপদের মতো তাহলে এখানে তোমরা যে আবরণগুলো দেখতে পাচ্ছ এই যেগুলো এগুলোর নাম হচ্ছে পোডো সাইট এই পোটো শব্দের হচ্ছে পা বা ক্ষণপদ অ্যাকচুয়ালি ক্ষণপদ না তো পায়ের মতো আর কি ক্ষণপদ বলা যাবে না তো যাই হোক এই যে বাইরে যে আবরণটা দেখতে পাচ্ছ এই আবরণটার নাম হচ্ছে ভিসেরাল আবরণ সরি সরি দিস ইজ কল প্যারাইটাল আবরণ প্যারাইটাল মানে প্রাচীর বাইরের দিকে সবসময় প্যারাইটাল বা পথে প্যারাইটাল পথে হচ্ছে প্রাচীর তাহলে প্রাচীর যেটা বাইরের দিকে যেটা দ্যাট ইজ কল প্যারাইটাল বা প্রাচীর আবরণ প্যারাইটাল আবরণে যেটা থাকে সেটার নাম হচ্ছে আইসাকার এপিথেলিয়াম বা স্কমাস এপিথেলিয়াম ভেতরে যে আবরণটা দেখতে পাচ্ছ সেই আবরণটার নাম হচ্ছে ভিসেরাল ভিসেরাল মানে হচ্ছে ভেতরে বা অঙ্গের কাছাকাছি দিস ইজ কল ভিসেরাল আবরণ সো ভিসারাল আবরণে যে লাল লালগুলো দেখতে পাচ্ছ তাদের ক্ষণ তাদের পায়ের মতো আছে সো দ্যাট ইজ কল পোডোসাইট সাইট মানে কোষ পোডো মানে হচ্ছে পা পোডোসাইট তাহলে তো এখানে আবরণ কটা দেখলাম আমরা দুইটা বাইরে হচ্ছে প্রাচীর বা প্যারাইটাল আবরণ ভেতরে ভিসেরাল আবরণ ভতে ভিসেরাল আবরণ ভতে ভেতরে ভিসেরাল ভেতরে প্যারাইটাল আবরণে যারা থাকে তারা হচ্ছে আইষের মতো বাইশাকারে ভিথিলিয়াম বা স্কাসে পিথিলিয়াম আর ভেতরে যেটা থাকে ভিসেরাল আবরণ সেটাতে যারা থাকে পায়ের মতো থাকে এই জন্য দেয়ার পোটোসাইট ভিসেরাল আবরণে থাকে পোটোসাইট শেষ ওকে সো আমরা বোমেন্স ক্যাপসুলটা সম্পর্কে জানলাম এখন দেখো এই ক্যাপসুলের ভেতরে রক্ত নালিয়ে এসে আসলো এসেগুলো এখানে কৌশিক জালিকায় ভাগ হয় কিসে ভাগ হয় কৌশিক জালিকায় এই যে পাশে আবার বের হয়ে চলে যায় ঠিক আছে তার মানে আমাদের দেহের রক্তগুলো এই এখানে আসে এই কৌশিক তালিকা দিয়ে গিয়ে এই পাশে আবার বের হয়ে চলে যায় এবং এই যে এই পাশে যাওয়ার সময় ওই রক্তগুলো থেকে যে জিনিসগুলো আমাদের দরকার নেই ওগুলো আমরা নিচে ফেলে দিই ফিল্টার করে নিচে নামাই দিই তাহলে বলো তো এখানে ইনকামিং পটটা একটা আছে এখানে রক্তটা এসে রক্তটা আবার দিয়ে বের হয়ে চলে আছে যাচ্ছে না তো দেখো ইনকামিং যেটা এটার নাম হচ্ছে অ্যাফারেন্ট এ এ শুরু হবে প্রথম যেহেতু আসলো এ শুরু হবে তাহলে এটার নাম হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল ধমনীর রক্ত কিন্তু আসে বৃক্কীয় ধমনী বা রেনাল ধমনির রক্ত আসে এটা মাথায় রাখবা তাহলে আর্টারি অ্যাফারেন্ট আর্টারিয়ল আর্টারিয়ল মানে হচ্ছে ছোট আর্টারি ওকে সো দিস ইজ অ্যাফারেন্ট আর্টারিওল বা অন্তর্মুখী বা অন্তর্মুখী ধমনিকা যেটা বের হয়ে যাচ্ছে দিস ইজ কল ইফারেন্ট ই পরে এ আগে ই পরে ইফারেন্ট আন্টারি আটারিয়াল বা বহির্মুখী ধমনিকা ঠিক আছে সো তোমাদের যেটা জানতে হবে যে এই জিনিসটার নাম হচ্ছে গ্লোমেরুলাস নাম হচ্ছে গ্লোমেরুলাস তো এখানে কয়টা মতো থাকে এটা তোমাদের জানতে হবে সংখ্যাটা কতগুলো কৈশিক জালিকা থাকে এখানে এটা জানতে হবে ব্যাস নিয়ে একটু জানতে হবে ব্যাস মানে হলো এইদিকে ব্যাস বেশি এদিকে ব্যাস কম তো তোমরা আমাকে বলো তো যেদিকে ব্যাস বেশি সেদিকে রক্ত বেশি ঢুকবে না যেদিকে ব্যাস কম এই পাশে রক্ত কম বের হবে না তাহলে বেশি ঢুকতেছে এখানে অনেক রক্ত আসলো কিন্তু বের হইতেছে আস্তে আস্তে তাহলে এই রক্তগুলো এখানে যে অনেক ঢুকলো তারা তো সবসময় ঢুকতেইছে তাহলে এখানে অনেক সাফ হবে না ভেতরে অনেক সাফ হবে কারণ বের হওয়ার রাস্তা ছোট তোমরা একটা চিন্তা করো যে একটা ঘরের ভেতরে যদি অনেক মানুষ দশজন মানুষ করে ঢুকতে থাকে আর বের হওয়ার জন্য মাত্র মাত্র একজন মানুষ বের হইতে পারে তাইলে যে ইস্যুটা হবে যে ঘরের ভেতরে অনেক মানুষ অনেক চাপ দেয়াল টাল ভেঙে বাইর হয়ে যাবে কিছু মানুষ তাই না জানালা ভেঙে বাইর হয়ে যাবে কারণ চাপ বেশি তো এই চাপটার জন্যই কিন্তু এখানে ফিল্টার ঘটে বেশি রক্ত আসে কম বের হচ্ছে তাহলে ভেতরে অনেক রক্ত চাপ বেশি চাপের জন্য ফিল্টার হয় মাথায় থাকবে তাহলে ব্যাসের পার্থক্যটা আমাদের জানতে হবে এই যে এখানে চাপের কারণে যে ফিল্টার হচ্ছে এটাকে বলা হয় আলট্রা ফিল্ট্রেশন কি বলে আলট্রা ফিল্ট্রেশন আলট্রা মানে হচ্ছে অতি মানে ছোটো ছোটো জিনিসগুলো ফিল্টার হয় এখানে ঠিক আছে আলট্রা ফিল্ট্রেশন বা অতি পরিশ্রাবণ অতি পরিশ্রাবণ আচ্ছা দেন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নালিকা তোমরা বলো তো এই যে এখান থেকে এখান থেকে কিন্তু দেখো প্রথমে পেঁচানো তারপর সোজা তারপর ইউ আকৃতি এই যে দেখো আবার পেঁচানো এগুলো কিন্তু অনেক প্যাস প্যাস হয়ে থাকে তো চিত্রের জন্য তো এরকম করা যায় না হাত অ্যাড করলে তো বাধ্য হয়ে আমরা এরকম দিলাম তাহলে আমরা বোমেন্স ক্যাপসুল দেখলাম গ্লোমেরুলাস দেখলাম এফারেন্ড ডিফারেন্ট আলটারিয়ল দেখলাম তাদের আমরা ব্যাসের পার্থক্য দেখলাম এখানে যে ফিল্টার হচ্ছে চাপের কারণে এটাও বুঝলাম এবং এখানে কতগুলো কৌশিক জালিকা আছে এটা আমরা বই থেকে দেখে নেবো এখানে চাপ হয় ওই চাপের কারণে ফিল্টার হয় ফিল্টারের নাম হচ্ছে আলট্রাপ ফিল্টারেশন বা অতি পরিশ্রমণ শেষ এবার আমরা নালিগুলাতে যাবো এই যে নালিগুলা নেফ্রোন নালি বা বৃক্কীয় নালিকা নালিকা বলছে কারণ এগুলো খুব সরু সরু ব্যাস কম দৈর্ঘ্যটা তোমরা একটু বই থেকে দেখে নিবা যে নালিকা একটা দুর্ঘটনাল কত এখন দেখো কয়েকটা বর্ষণ রয়েছে এই অঞ্চলটা সবসময় এই যে এর কাছে থাকে বোমেন্স ক্যাপসুলের কাছে থাকে এই জন্য এটা এখন নিকটবর্তী যেহেতু প্যাঁচ আছে এই জন্য প্যাঁচানো আর এটা তো সরু নালি এই জন্য নালিকা বোমেন্স ক্যাপসুলের কাছে থাকার জন্য এই জায়গাকে বলা হয় নিকটবর্তী প্যাঁচানো নালিকা এটা আরেক নাম হলো প্রগজিমাল কনভোলেটেড টিউবওয়েল প্রোগজ্জিমাল মানে কাছে প্যাঁচানো মানে কনভোলেটেড আর হচ্ছে নালিকা মানে টিউবওয়েল পিসিটি ওকে দিস ইজ প্রগজিমাল কনভেলটের টিউবওয়েল যে কোনো কিছু পরীক্ষার হলে থাকতে পারে অপশনের মধ্যে তো মজার ব্যাপার হলো আমরা কিন্তু জানি একশো পঁচিশ পার মিনিট ফিল্টার হয় ওয়ান এম নিচে যায় বাকিগুলো ফেরে যায় তাই না তো দেখো এইটার ভেতরটা এটাকে আমরা একটু চওড়া করি এইটার ভেতরে এই যে এখানে কোষ আছে আরও সংস্করণ সরাসরি হচ্ছে ভিলাইয়ের মতো মানা দেয় আঙুলের মতো এইরকম এই রকম থাকে ভিলাই তো টিউবওয়েল থেকে কি হয় জানো যে জিনিসটা ধরা যাক এখানে একশো এখান থেকে একশো পঁচিশ যে এখানে আসলো সো এখান থেকে এই ভিলাইগুলো করে কি শোষণ করে শোষণ করে এই যে পাশে রক্ত আছে আবার রক্ত নালিতে পাঠিয়ে দেয় কতটুকু পাঠিয়ে দেয় একশো পঁচিশের মধ্যে একশো চব্বিশকে পাঠিয়ে দেয় আর বাকি ওয়ান পার্সেন্ট এই জন্য নেমে যাচ্ছে এই পাশে এসে মূত্র উৎপন্ন হয় মূত্র কতটুকু ওয়ান পার্সেন্ট তাহলে একশো চব্বিশ এম ফেরত যায় তো বলো তো প্রক্জিমাল কনভুলেটর টিউবওয়েলটা তো অনেক বড় না ছোটই কিন্তু এই অল্প জায়গার মধ্যে যেন বেশি বেশি শোষণ করে পাঠাইতে পারে কারণ ফ্লুইড যাওয়া শুরুগুলো থামবে না বেশি বেশি যেন শোষণ করে পাঠাইতে পারে এই জন্য ভেতরে কী থাকে ভিলাই থাকে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস প্রক্সিমাল কনভোলেটের টিউবওয়েলে যে শোষণগুলো হচ্ছে মূত্র হবার কথা কিন্তু একশো চব্বিশে আবার ফেরত যায় কীভাবে ভিলাই দ্বারা শোষিত হয়ে রক্ত নালিতে চলে যায় ঠিক আছে তাহলে এটা মাথায় রাখবে তারপর হেনলির লোভ এই যে জায়গার নাম হচ্ছে হেনলির লোপ এটা ইউ আকৃতি দেখো কি আকৃতি ইউ আকৃতি এবার চলে আসে দূরবর্তী প্যাসানো নালিকা এই যে দেখো দূরে এখান থেকে অনেক দূরে সো দূরবর্তী মানে ডিস্টাল প্যাসানো মানুষের কনভোলেটেড টিউবওয়েল মানে টিউবওয়েল দূরবর্তী পেশান নালিকা বা কন ডিস্টাল কনভোলেটেড টিউবওয়েল সো এই হলো ঘটনা এরপরে যে তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ দিস ইজ কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহী নালিকা কেন সংগ্রাহী জানো পাশের হয়তো বা একটা নেফ্রন আছে সেই নেফ্রন থেকে এখানে আসে এ পাশে ওদিকে একটা নেফ্রন আছে ওখান থেকে এখানে আসে তো এই জায়গাতে হয় কি আশপাশে সবগুলো সংগ্রহ করে করে এই পাশে পাঠিয়ে দেয় এ পাশে পাঠিয়ে দিলে কী হয় বলো তো এই যে এখানে আসে এই পাশে যখন বের হয় তখন এই যে এখানে আসে এসে এই পাশে চলে যায় মূত্রথলিতে ঠিক আছে যেহেতু অন্য অন্য জায়গা থেকে কালেক্ট করতেছে তাহলে এই নালিটার নাম কি কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহী নালিকা ঠিক আছে আচ্ছা সো আমরা পুরোটা সম্পর্কে বুঝলাম আমরা এখন দেখবো নেফ্রনের প্রকারভেদ ওকে সো নেফ্রনকে আমরা তিন ভাগে ভাগ করি সুপারফেশিয়াল কর্টিক্যাল নেফ্রন মিড কর্টিক্যাল নেফ্রন এবং জাক্সটা মেডুলারি নেফ্রন সো ব্যাপারটা খুবই সহজ কারণ কনসেপ্ট না বুঝলে কিন্তু তুমি এগুলো মনে রাখতে পারবা না যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে খুব ইম্পর্টেন্ট টপিক এটা তো সবার আগে আমরা এক কাজ করে আমরা একটা কিডনির ছবি অ্যাড করি দুই নম্বর হচ্ছে কিডনির আমরা এই যে এই অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ বাইরের দিকে যে অঞ্চলটা এটার নাম হচ্ছে করটেক্স কি নাম করটেক্স করটেক্স মানে বাইরের দিকটা আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছ দিস ইজ কল মেডুলা এম দিয়ে দিলাম আমি তো প্রথমটাতে আমরা চলে আসি সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন তাহলে বলো তো এই নেফরনটা কোথায় শুরু হবে কটেক্সে শুরু হবে দুই নম্বর হচ্ছে কটেক্সের কোন জায়গায় শুরু হবে সুপারফিশিয়াল বা একেবারে অগভীর অঞ্চল থেকে অগভীর বা হচ্ছে উপর পানির একেবারে উপরের অঞ্চলটাকে বলে সুপারফিশিয়াল আর পানির একেবারে নিচের দিকটাকে বলে ডিপ তাহলে পানির এই যে এটাও সুপারফিশিয়াল না এই অঞ্চলটা তাহলে এই যে এখানে শুরু হবে এই যে এখানে শুরু হয়ে এই যে পেঁচানোর নালিকা দেন হচ্ছে লুবা আবার ফিরে আসবে দূরবর্তী পেছানো নালিকা দেন এই যে নালিকা ঠিক আছে তাহলে কি বুঝলাম আমরা এটা একটা নেফরন কর্টিক্যাল বলতে এটা কর্টেক্সে আজ তৈরি হয়েছে দুই নম্বর হচ্ছে সুপারফিশিয়ালি আছে সুপারফিশিয়াল শব্দ একবার বাইরের দিকে একবার অগভীর অঞ্চলে এই অঞ্চলটাতে এই যে দেখো বোমেন্স ক্যাপসুল বা গ্লোমেরুলাসগুলো একবারে বাইরের দিকে আছে ঠিক আছে এর সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো বেশিরভাগই এরকম এবার চলে আসে মিট কর্টিক্যাল তাহলে এটা হবে দেখো যদি আমরা এই অঞ্চলটাকে বলি সুপারফিশিয়াল এই অঞ্চলটাকে বলবো আমরা মিড এই মাঝখানটা মাঝখানের অঞ্চলটাকে আমরা বলবো মিডেল তাহলে এটা শুরু হবে এই যে মিডেলে দেখছ মিডেলে শুরু হয়ে এটা একবার এখানেও শেষ হয়ে উপরে যাইতে পারে কিংবা এটা আরও নিচেও যাইতে পারে ঠিক আছে এটা আর একটু নিচেও যাইতে পারে সো এটা মিডেলে আছে এই যে দেখো এই জিনিসটা মিডেলে আর এইটা কোথায় একবার এই জায়গায় আছে সো দিস ইজ মিড কর্টিক্যাল যখন গ্লোমেরুলাসগুলো কর্টেক্সের মিডেলে থাকে এটা ফাইভ পার্সেন্টের মতো দেখা যায় পার্সেন্টেজে ভুল হলে বই থেকে দেখে নেওয়া এবার চলে আসি আমরা নেফ্রন অর্থ টু মানে কাছাকাছি কার কাছাকাছি মেডুলার কাছাকাছি তাহলে এবার তো এই নেফ্রনটা কোথায় শুরু হবে এই অঞ্চলটার নাম হচ্ছে মেডুলার ভেতরে এই অঞ্চলটা বৃত্তের ভেতরে সো এই যে একবার মেডুলার কাছে শুরু হবে হয়ে এটা অনেক বড় কিন্তু এটা দেখছ তাহলে গ্লোবের রাস্তা ঠিক কোন জায়গায় শুরু হচ্ছে এইটাই হচ্ছে তোমার টার্গেট থাকবে তো দেখো যেটা একবার এই বাইরের দিকে তৈরি হয়েছে সেটা গ্লোবেরুলাস এখানে শেষ হয়েছে যেটা মাঝখানে শুরু হয়েছে সেটা গ্লোবেরুলাস কাছেও থাকতে পারে আবার দেখো একটু ভেতরে গেছে বাট যেটা একবারে খুব নিচে একবারে কর্টেক্সের কাছে সরি মেডুলার কাছে তৈরি হয়েছে সেটা দেখো অনেক দূর নিচ পর্যন্ত যাইতে পারবে একবার গভীর পর্যন্ত সো মনে রাখবা যারা একবারে সুপারফিসিয়ালি থাকবে এখানে বাইরের দিকে তাদের লুপ অফ হেনলিটা খাটো হবে আর যারা একবারে মেডুলার কাছাকাছি থাকবে এই যে এইটা তাদের লুপ অফ হেনলিটা অনেক দূর যাইতে পারবে তাই না পানির উপরে যে তোমার মাথা থাকে তাহলে তোর পাটা অনেক নিচে থাকবে এখন কোমরটা পানির উপরে যদি হয় তাহলে তোর পাটা পানির নিচে কম থাকবে খুব সিম্পল হিসাব সো এটা টেন পারসেন্ট আমাদের দেহে যতগুলা নেফ্রন থাকে তাদের মধ্যে পার্সেন্ট তো তোমরা একটু এক কাজ করবা তোমরা হচ্ছে আলিম স্যারের বইয়ে দেখবা যে কোন ধরনের নেফ্রন কোন সিচুয়েশনে স্বাভাবিক অবস্থায় কোনটা জরুরি অবস্থায় কোনটা কাজ করে ঠিক আছে এটা একটু দেখে নিবা তাহলে নামটা জানতে হবে কার হেনলির লুক কত দূর পর্যন্ত যায় এটা জানতে হবে তিন নাম্বার হচ্ছে পার্সেন্টেজ জানতে হবে আর কোন নেফ্রনগুলো কখন কাজ করে এটা জানতে হবে তো এবার আমরা চলে আসি নেফ্রনের কাজে আসি এই নেফ্রনগুলো যে আছে এই নেফ্রনগুলো যে আছে তাদের কাজ কী প্রথম কথায় বোমেন্স ক্যাপসুল কি কাজ করে সে আলট্রা ফিল্ট্রেশন করে আল্ট্রা আলট্রাফিল্টারেশন করে কিন্তু প্রোটিনকে নিচে যেতে দেয় না প্রোটিন কিন্তু বেশ বড় প্রোটিনকে কিন্তু এরা নিচে ফিল্টার করতে পারে না প্রোটিনকে পারে না লোহিত রক্তকণিকার নিচে নিচে নামতে পারে না গ্লোমেরুলাস গ্লোমেরুলাসে যে এখানে জালগুলো এরাও কী করে এরাও আলট্রাফিল্টারেশনের অংশ নেয় এই প্রোটিনকে তারা নিচে যাইতে দেয় না তো বইয়ের মধ্যে দেখবা লেখা আছে কলোয়েড তোমরা তোমরা যদি কোষ রসায়নে গিয়ে প্রোটিন পড়ো কোন চ্যাপ্টারে কোষ্ঠ চ্যাপ্টারে গিয়ে যদি প্রোটিন পড়ো ওখানে গিয়ে দেখবা প্রোটিনকে কলয়েড বলা হয়েছে তো একই জিনিস এখানে দুইবার দুই জায়গায় দুইভাবে বলছে যে গ্লোমেরুলাস এরাও আলট্রাফিল্টারেশনে জড়িত বাট এরা প্রোটিনকে নিচে যাইতে দেয় না বা কলয়েডকে নিচে যাইতে দেয় না ফিল্টার করতে পারে না এবার চলে আসি এই অঞ্চলের কাছকে দিস ইজ কল নিকটবর্তী পেছানোর নালিকা বা প্রবজিমাল কনভিলেটের টিউবিল প্রবজিমাল মানে কাছে কার কাছে এই জায়গাটা হচ্ছে এর কাছে তো এই নিকটবর্তী যে নালিকাটা একটু পেঁচানো এটাতে কিন্তু তিনটা ঘটনা ঘটে এক এক হচ্ছে এখানে যারা আসে তারা আবার রক্তে শোষিত হয় যদি এটিপি খরচ হয় তাহলে সেটার নাম হচ্ছে সক্রিয় শোষণ সক্রিয় শোষণ যদি এটিপি খরচ ছাড়াই কোনো একটা জিনিস এখানে এরা নিয়ে যাইতে পারে তাহলে সেটার নাম হচ্ছে নিষ্ক্রিয় শোষণ বা ব্যাপন আর যদি এরা এখান থেকে কিছু খরণ করে এখানে দেয় এখান থেকে কিছু খরণ করে অ্যাড করে দেয় তাহলে সেটাকে আমরা বলবো খরণ হয় না মাঝে মাঝে তুমি ফিল্টার না করেই এখানে ফিল্টার না করেই কোনো কিছু নিয়ে যাইতেছো তো বলতেছে যে ফিল্টার করার টাইম নেই তুমি এখান থেকে সরাসরি নাও এখান থেকে তুমি সরাসরি নাও নিয়ে চলে যাও সো দ্যাট ইজ কল খরণ এখান থেকে এখানে খরিত হলো তো এটা আমরা খুব ইম্পর্টেন্ট এই জায়গার কাজটা দেখো কি কি হয় গ্লুকোজ বেশ বড় ফলে এখান থেকে যদি তুমি এখানে নিয়ে যাইতে চাও শক্তি লাগে অ্যামাইনো অ্যাসিড বেশ বড় এখান থেকে এখানে নিয়ে যাইতে চাও শক্তি খরচ করে পার করতে হবে পটাশিয়াম সোডিয়াম আয়নকেও কিন্তু ভেদ করে নিয়ে যাইতে গেলে শক্তি লাগবে এই জন্য গ্লুকোজ অ্যাসিড পটাশিয়াম সোডিয়াম সবগুলো সক্রিয় শোষণের মাধ্যমে টিউবওয়েল থেকে রক্ত চলে যায় দুই নম্বর নিষ্ক্রিয় শোষণ তোমরা যেন পানিকে পার করার জন্য কখনো শক্তি লাগে না সো এটা নিষ্ক্রিয় বা চলে যাবে অভিশ্রবণ প্রক্রিয়ায় ক্লোরাইড আয়ন তুমি যদি এদিকে সোডিয়াম নিয়ে যাও ক্লোরাইড কিন্তু পিছিয়ে পিছিয়ে চলে যাবে ইউরিক অ্যাসিড এবং ইউরিয়া ইউরিক অ্যাসিড এবং ইউরিয়াও খুব সহজে কি হয় শোষিত হয় মানে ইউরিক অ্যাসিড ইউরিয়া খারাপ জিনিস হ্যাঁ তারা পাশে যাওয়ার সময় কিছু অংশ ফিরেও যায় ইটস ওকে পরে আবার ফিল্টার হবে তো আশা করছি বুঝতে পেরেছ এবার চলে আসি খরণ ক্ষরণ মানে হচ্ছে এখান থেকে এবার এখানে ঢোকা এখান থেকে এখানে ঢোকা দ্যাট ইজ কল্ড সক্রিয় দ্যাট ইজ কল্ড খরণ সক্রিয় হোক নিষ্ক্রিয় হোক এটা ইস্যুর মধ্যে না তো কি কি আসে এখানে ক্রিয়েটিনিন হিপিউরিক অ্যাসিড এবং পেনিসিলিন নামক ড্রাগগুলা ওষুধগুলা আমার দেহে ওষুধ আমি খাইছি এখানে ফিল্টার না করে আমি এই পাশে পাঠিয়ে দিয়েছি ক্রিয়েটিনিনকে এই পাশে পাঠানো যায় হিপিউরিক অ্যাসিডকেও এখানে পাঠানো যায় দ্যাট ইস কল খরচ তো তোমরা একটু এই নিকটবর্তী বর্তী পেছানো নালিকা এবং এই দূরবর্তী বর্তি নালিকার এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবা আমি কিন্তু একটা জিনিস বলে দিছি গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড এরা খুব বড়ো এবং সোডিয়াম পটাশিয়াম এরা কিন্তু আয়ন সার্জিত আয়ন এরা কিন্তু পার করতে গেলে এখান থেকে এখান থেকে নিয়ে যাইতে গেলে শক্তি লাগে এই জন্য সক্রিয় শোষণ আর বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু দেখো এগুলো অটোমেটিকলি যায় পানি যায় অভিস্রবণ প্রক্রিয়া ক্লোরাইড যায় হচ্ছে ওই যে পটাশিয়াম চলে গেছে পিছিয়ে পিছিয়ে একা একা চলে যায় আর ইউরিয়া ইউরিক অ্যাসিড এগুলোর জন্য কোনো এটিপি লাগে না সো এগুলো নিষ্ক্রিয় শোষণ বাট ক্রিয়েটিনি ইউরিক অ্যাসিড এবং ড্রাগসগুলা এগুলো হচ্ছে এখানে খরিত হয় এখানে খরিত হয় সো এই জিনিসটা জানতে হবে সো আমি তোমাকে স্পেশালি এইটার এইটার কথা বললাম যে এই দুইটা তুমি একটু ভালো করে বলবা আশা করছি তোমরা এই পুরো টপিকটা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ